এবার আর কিছু সংবাদ এক নজরে। সিটি কর্পোরেশনের নানা উদ্যোগের পরও সমন্বয়হীনতার কারণে এডিস মশা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। সকালে রাজধানীর সিডা মিলনায়তনে নগরে মশা নিবারণের সমস্যা ও টেকসই সমাধানের একটি রূপরেখা শীর্ষক সেমিনারে বক্তারা একথা বলেন। আইভিএম পদ্ধতির মাধ্যমে বিশ্বের অনেক দেশ মশা নিয়ন্ত্রণ করেছে বলে জানান বক্তারা। দেশে মশা ও সংক্রামক কীটপতঙ্গ নিবারণের আছে এডিস। আগামীকালের মধ্যে বর্ধিত আয়কর বাতিল সহ 15 দফা দাবি না মানলে সারা দেশে 21শে সেপ্টেম্বর থেকে 72 ঘন্টার কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশন ও ট্রাক চালক শ্রমিক ফেডারেশন। দুপুরে নগরীর কদমতলিতে এক সমাবেশ থেকে এই ঘোষণা দেওয়া হয়। ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউপি সদস্য ইমরুল খানের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে পরিবারের সদস্যরা। দুপুরে সংবাদ সম্মেলনে দাবি করা হয়, চাঁদা না দেওয়ায় গতকাল ইমরুল খানকে সন্ত্রাসীরা কুপিয়ে ও পিটিয়ে আহত করে। সুনামগঞ্জের হালুয়ার ঘাট, ধারারগাঁও সুরমা নদী ও বালাকান্দা রামপুর ধোপাজান নদীর ওপরে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে ধারারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মানববন্ধনে বক্তারা দুর্ভোগ কমাতে দ্রুত 2টি সেতু নির্মাণের দাবি জানান।